নারী ও পুরুষের সম্পর্ক এবং তাদের দোষ গুণ নিয়েও লিখে গিয়েছিলেন আচার্য চাণক্য। তার শ্লোকে বলা হয়েছে এমন কিছু কথা যা কাউকে বলেন না নারীরা। মহিলাদের খিদে লজ্জা সাহস ও কামের ইচ্ছা নিয়ে বলে গিয়েছিলেন চাণক্য। তার মতে চারটি জিনিস পুরুষদের থেকে মহিলাদের বেশি, পুরুষদের থেকে খিদে বেশি মহিলাদের, এমনকি তাদের সাহসও বেশি। স্ত্রীর আহার মানে খিদে পুরুষদের থেকে স্ত্রীদের কিন্তু দ্বিগুণ। তবে বর্তমান সময়ের প্রেক্ষিতে এটা অসত্য বলে মনে হতে পারে, কারণ জীবনধারা বদলে গিয়েছে, পাশাপাশি ডায়েটও শুরু করেছেন অনেকে। নারীদের লজ্জা পুরুষের থেকে চার গুণ বেশি। অনেকে বলেন মহিলারা ভয় পান, তবে আচার্য বলে গিয়েছিলেন পুরুষদের থেকে নারীদের সাহস ছয় গুণ বেশি। এই জন্যে নারীকে শক্তিরূপে পুজো করা হয়। পুরুষদের থেকে আট গুণ বেশি নারীদের কামের ইচ্ছা, কিন্তু কেন তা প্রকট নয়। লজ্জা ও সহন শক্তি পুরুষদের থেকে বেশি থাকার কারণে নারীর কাম ইচ্ছা প্রকট হয় না, পাশাপাশি সংস্কারের গণ্ডিতেও থাকেন তারা। বিবাহের ক্ষেত্রে নারীর রূপ তেমন গুরুত্বপূর্ণ নয় বলে মনে করতেন আচার্য চাণক্য। তার মতে রূপ নয়, নারীর অন্তরের সন্ধান নিতে হবে। যার অন্তরাত্মা সুন্দর তিনি বিবাহের ক্ষেত্রে সুযোগ্য পাত্রী। সুন্দরী অথচ ছায়াচ্ছন্ন বা রহস্যময় নারীর সৎসঙ্গ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন আচার্য চাণক্য। তার মতে বিবাহের জন্য সুন্দরী অথচ ছায়াচ্ছন্ন বা রহস্যময় নারীরা উপযুক্ত পাত্রী নন। নারীর রূঢ়ভাষণ একেবারে পছন্দ নয় চাণক্যের। বিবাহের ক্ষেত্রে কটুভাষী নারীর থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছিলেন আচার্য চাণক্য। হবুশ্রী সত্যবাদিতা বিশ্বাসযোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছিলেন চাণক্য। তবে সম্পর্কের ক্ষেত্রে সত্যবাদিতা বিশ্বাসযোগ্যতা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। চাণক্যের মতে পুরুষদের তুলনায় নারীদের বেশি সাহস থাকে, আর মহিলাদের মধ্যে সাহসের কোনো অভাবই নেই। সাহস সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করা উচিত। একজন সাহসী মহিলা তার পরিবারকে রক্ষা করতে সক্ষম। এর পাশাপাশি একজন মহিলা যিনি নম্র, তিনি সকলের দ্বারা প্রিয় এবং সম্মানিত হন। নম্রতা এমন একটি গুণ যা শত্রুকে মাথা নত করতে বাধ্য করে। নম্রতাযুক্ত মহিলা সংবেদনশীল এবং অন্যের স্বার্থ জানেন এবং জানান। এই গুণ সম্পন্ন মহিলারা সর্বোচ্চ সম্মান পান, আর তা হয় সত্যের পথে। সত্যের পথে হাঁটেন এমন এক মহিলা সর্বদা পরিবারকে গতি দেয়। মানব কল্যাণে এই মহিলারা এই গুণ পবিত্রতাকে বাঁচিয়ে রাখার সহায়তা করে। মহিলাদের ধর্মগ্রন্থ এবং বেদ অধ্যয়ন করা উচিত। যে সকল মহিলা ধর্মীয় গ্রন্থ এবং বেদ অধ্যয়ন করেন এবং তাদের শিক্ষাগুলি অনুসরণ করেন, এই জাতীয় মহিলারা সমাজে সম্মানিত এবং সকলের চোখে উঁচু একটি স্থান গ্রহণ করেন। বেদ ও ধর্মীয় গ্রন্থগুলো সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্য জানায়, জীবনকে সফল করতে অনুপ্রাণিত করে। কথায় বলে নারী চরিত্র অত্যন্ত জটিল, পুরুষেরা কখনো তার নাগাল পায় না। আচার্য চাণক্য এই কথা স্বীকার করে নিলেও বেশ কয়েকটি অভ্যাস পর্যবেক্ষণ করলে আপনি যে নারী চরিত্র সম্পর্কে জানতে পারবেন তাও বলেছেন যে আচার্য চাণক্য। আসুন তাহলে আজকের বিরতি জেনে নিই নারীর কোন অভ্যাস তার সম্পর্কে কি বলে তার ধর্মীয় শাস্ত্রে। আচার্য চাণক্য বলেছেন যে মহিলারা ধর্মীয় কাজে বেশি আগ্রহী, তারা খুব শান্ত মনের মানুষ। এই জাতীয় মহিলারা সাফল্য অর্জনে খুব মনোযোগী হন। অন্য মানুষের সাফল্য এবং ব্যর্থতার দিকে এরা অত মাথা ঘামান না, এরা জীবনের উদ্দেশ্য নিয়ে কাজ করেন। চাণক্য বলেন যে অলস মহিলাদের জীবনে সাফল্য অর্জনে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এই মহিলাদের তাদের উদ্দেশ্য অর্জন করা খুব কঠিন হয়ে পড়ে। পরিবারের সদস্যদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেলেও সমাজের অন্যরা এদের খুব একটা পছন্দ করে না। যে মহিলারা হিংসা এবং চালাকির দ্বারা সাফল্য অর্জন করে, তারা অন্যের সাফল্যের পথে বাধা সৃষ্টি করার কাজ করে। এই জাতীয় মহিলাদের দ্রুত বিশ্বাস করা উচিতই নয়, কারণ তারা আপনাকেও ঠকাতে পারে। আচার্য চাণক্য ব্যাখ্যা করেছেন যে যে মহিলারা শৃঙ্খলাবদ্ধ তারা খুব শীঘ্রই সাফল্য অর্জন করেন। এই জাতীয় মহিলারা অন্যান্য মানুষদের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে, পরিবার এবং সমাজের কাছে এরা শ্রদ্ধার পাত্রী হয়ে ওঠেন। নিয়মাবর্তিতা ও কাজের জন্য এরা সব ক্ষেত্রে প্রশংসাও পায়। তবে প্রাচীন ভারতে নারী স্থান বিষয়ে প্রসঙ্গ উঠলে খানিকটা ধন্দে পড়ে যেতে হয়। স্কুল জীবনে ভারতের ইতিহাস পড়তে গিয়ে জানতে হয়েছিল প্রাচীনকালে এদেশে নারী স্থান ছিল খুবই উচ্চ। গার্গী, লোপামুদ্রা, অপলা, বিশ্ববাড়া প্রমুখ বিদুষীর উদাহরণ তুলে সেই কথা প্রমাণ করেও দেন বই লেখকরা। কিন্তু ইতিহাসের ছাত্ররা অনাস্তরে গিয়েই জানতে পারেন সেকালে মোটেই নারীরা সম্মানজনক কোনো অবস্থানেই ছিলেন না। কয়েকজন বিদুষীর অবস্থান দেখে সমাজের সামগ্রিক অবস্থাটা বোঝা কখনোই সম্ভব নয়।
সুকুমারী ভট্টাচার্যের গবেষণা পড়তে পড়তে উন্মোচন করে প্রাচীন ভারতের নারীর ক্রমাগত অবদমনের ইতিবৃত্তকে তুলে ধরে নারীর আশ্রয়পৃষ্ঠে জড়িয়ে থাকা শৃঙ্খলকে। প্রাচীন ভারতের নারীর এই অবনমন সব থেকে বেশি মাত্রায় তুলে ধরে চাণক্য নীতির মতো জনপ্রিয় এই চাণক্য নীতিগুলি। এই নীতিমারা কৌটিল্য বিষ্ণুগুপ্ত চাণক্য রচিত। চাণক্য নীতিতে মেয়েদের সম্পর্কে যা বলা হয়েছে আজকের দিনে পড়তে বসলে মাথা খারাপ হতে বাধ্য। চাণক্য নীতি অনুসারে আগুন, জল, নারী, বোকালক, সাপ, রাজপরিবারকে এড়িয়ে চলাই ভালো। মুশকিলটা কিন্তু এখানে, কারণ এই তালিকায় নারী অন্তর্ভুক্ত তাহলে হলো কিভাবে? কারণ এখানে তো বলা হচ্ছে যে বোকালক, সাপ এবং নারীকে এড়িয়ে চলা। তাহলে বোকালক আর নারী তাহলে এক, অথবা সাপ আর নারী কি তাহলে একই পর্যায়ভুক্ত? ব্যক্তিগত স্বার্থে অর্থ এবং নারী দুই বিষয়কে পরিহার বা পরিত্যাগ করা যেতে পারে। তাহলে এখানেও বোঝানো হচ্ছে যে টাকা আর নারীর সাদৃশ্যটা কতটা। চাণক্যের দৃষ্টিতে এখানে দুটি সমান বোঝানো হচ্ছে এবং দুটিকেই পরিহার বা পরিত্যাগ করা যেতে পারে বলাও হচ্ছে। এই নীতির একটি শ্লোকে বলা হয়েছে যে নারী তার স্বামীর অনুমতি ছাড়াই উপবাস করেন, তিনি তার স্বামীর আয়ুকে ধ্বংস করেন। স্বামীর সাপেক্ষে অস্তিত্ব হিসাবে নারীর অবস্থান বোঝানো হচ্ছে, মানে স্বামীর অবস্থান না হলে নারীও সেখানে কোনো কিছু সম্মান বা তার অবস্থানই সেখানে কোনো মর্যাদা রাখে না। চাণক্য নীতি জানাচ্ছে পিতল পরিষ্কার করে ছায়, তামাকে পরিষ্কার করে তেঁতুল, নারীকে পরিষ্কার করে ঋতুস্রাব, নদী জলকে পরিষ্কার করে তার গতি। মোটেই মেয়েদের পক্ষে এটি সম্মানজনক নয়। আরও বলা হচ্ছে ব্যবহার না করলে জ্ঞান নষ্ট হয়, অজ্ঞানতায় পুরুষ নষ্ট হয়, সেনাপতির অভাবে বাহিনী নষ্ট হয়, আর স্বামীর অভাবে নারী নষ্ট হয়। আবারও এখানে মেয়েদেরকে স্বাধীন সত্তাকে এটা অস্বীকার করা হচ্ছে। নারীর পরামর্শ গ্রহণ না করতে, নারীর সংস্পর্শ থেকে যতটা সম্ভব দূরে থাকতে নির্দেশ দিয়েছেন চাণক্যতার নীতিতে। নারী নাকি বিশ্বস্ত হতেই পারেন না, নারীর প্রকৃতিতেই নাকি সাতটি দোষ বর্তমান: অসত্য ভাষণ, নির্বুদ্ধিতা, হটকারিতা, ছলনা, অর্থলিপ্সা, অপরিচ্ছন্নতা এবং নিষ্ঠুরতা। চাণক্য নীতির উপদেশ নারীদের চার দেওয়ালের মধ্যেই রাখার কথা বলা হয়েছে। এই নীতিমালার এহেন পুরুষতান্ত্রিক চেহারার কারণ একটাই, সেকালের যুগধর্ম। সেকালই এমনভাবে দেখতে শিখিয়েছিল নারীকে। এ দর্শনের পেছনে কাজ করেছিল সেকালের অর্থনীতি, উৎপাদন সম্পর্ক, রাষ্ট্র কাঠামো ইত্যাদি। চাণক্য নীতি সেই অধিকাঠামোরই একটি প্রতিফলন মাত্র। তবে আজকের দিনে সেটি এমনটি একবারেই নয়। আজকের দিনে নারী পুরুষ দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে টেক্কা দিয়ে এগিয়ে চলছে। অনেকাংশে নারী পুরুষকেও অতিক্রম করে অনেকাংশে এগিয়ে তাদের নিজেদের মর্যাদা বজায় রেখেছে। আজকের ভিডিওটি বন্ধুরা এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, কিছু মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।